সজীব ওয়াজেদ জয় একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব, আধুনিক তথ্য প্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশের রূপকার, যার হাত ধরেই একসময় প্রযুক্তিতে পিছিয়ে থাকা বাংলাদেশে নীরবে বিপ্লব ঘটেছে। আজ তার 53তম জন্মদিন। জন্মদিনে এই স্বপ্নবাজ নেতৃত্বের বর্ণিল জীবনের কিছুটা তুলে ধরেছেন মেসবা হাসান। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদের সেন্ট মানে একদম ফ্রি। সারা বিশ্বকে আমাদের মানুষ, আমাদের গ্রামের মানুষ পর্যন্ত যাতে দেখতে পারে, এটাই হলো আমার স্বপ্ন, যাতে আমরা কারো কোনো দেশের থেকে পিছিয়ে থাকি। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু কজন পারে স্বপ্ন জয় করতে, কজনই বা পারে তা বাস্তবায়ন করে একটি দেশকে বদলে দিতে। সজীব ওয়াজেদ জয় এমন একটি ব্যক্তির নাম, যিনি স্বপ্ন দেখেছেন, দেখিয়েছেন এবং সেই স্বপ্ন জয়ের মাধ্যমে দেশকে বদলে দেওয়ার মূল কারিগর হিসেবে কাজ করেছেন। তথ্যপ্রযুক্তির বিষয়টি যখন অনেকেরই অজানা, তখন দূরদৃষ্টির অধিকারী জয় ঠিকই বুঝতে পেরেছিলেন এই খাতটি নিয়ন্ত্রণ করবে আগামীর বিশ্ব। তাই তো 2008 সালে আওয়ামী লীগের দিন বদলের সনদ ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের ধারণার রূপকার তিনি। কেবল ধারণা দিয়েই থেমে থাকেননি, তা বাস্তবায়নে কাজও করে যাচ্ছেন। তাই তো ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। 2041 সালের মধ্যে আমরা বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তার সাহসে বাংলাদেশ ছুঁয়েছে অসীম আকাশকেও। দেশের ইতিহাসে প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু একের পিছনে মূল কারিগর প্রধানমন্ত্রী পুত্র। বঙ্গবন্ধুর নাম আমি মহাকাশে পাঠিয়ে দিয়েছি, এটা কোনো সরকার মুছে ফেলতে পারবে না। 1971 সালে ঢাকায় জন্ম, তাই বঙ্গবন্ধু নাতির নাম রেখেছিলেন জয়। বাবা প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া আর মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1975 বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় মা শেখ হাসিনার সাথে প্রবাসে ছিলেন। পরে মায়ের সাথে জার্মানি থেকে লন্ডন হয়ে ফিরেন ভারত, সেখানে কাটে তার শৈশব কৈশোর। বিদেশের মাটিতে শেষ করেন লেখাপড়া। রাজনীতিতে নাম লেখান 2010 সালে রংপুরে জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ গ্রহণের মাধ্যমে, আর 2014 সাল থেকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসাবে কাজ করছেন জয়। নিজের জোরে, নিজের শক্তিতে, নিজের রক্ত দিয়ে বাংলার মানুষ নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। আধুনিক তথ্যপ্রযুক্তির রূপকার সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, তার 53তম জন্মদিনে এই প্রত্যাশা। মেসবাহ হাসান, আরটিভি, ঢাকা।